গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাত 10:30টার দিকে কামরাঙ্গীর চর থেকে পরিবারের সবাইকে নিয়ে নৌকায় করে সদরঘাট যাচ্ছিলেন শাহজালাল। সদরঘাটের কাছাকাছি পৌঁছলে সুরভি সাত নামে বরিশালগামী একটি লঞ্চ শাহজালাল ও তার পরিবারকে বহনকারী নৌকাটির পেছনে ধাক্কা দেয়। মুহূর্তে নৌকাটি তলিয়ে যায়। ওনার চাচাতো বোনের বিয়ে, ওনারা সবাই বিয়ে খাইতে যাব। আজকে সবাই রেডি হইয়া বলছে আমরা গ্রামে গেতাছি। আঙ্গ দাদু ভাই আরা দিন আঙ্গুলো খেলে, আঙ্গ দাদু ভাই রাত আর কিছু না, আঙ্গ দাদু ভাই করে ফিরা দেন। আহত অবস্থায় শাহজালালকে উদ্ধার করতে পারলেও হদিস মেলেনি তার স্ত্রী শাহিদা, দুই শিশু সন্তান সহ তার ছোট ভাইয়ের পরিবারের বাকি সদস্যদের। এদিকে নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। আফসানা নীলা, একুশে টেলিভিশন।